2009 সালে মুক্তি পাওয়া অ্যাভাটার মুভিটি হলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ইনকাম করা মুভিগুলোর একটি। অ্যাভাটার মুভিটি দেখলেই বোঝা যায় জেমস ক্যামেরনের ভালোই সময় এবং শ্রম গিয়েছে মুভিটির উপর। তবে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যে যখন সিনেমাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় সায়েন্স ফিকশন মুভি হয়ে উঠেছে এবং সেখান থেকে প্রচুর টাকা ইনকামও হয়েছে, তখন বেচারা ক্যামেরন স্বস্তি নিঃশ্বাস নিয়েছে অবশ্যই, না হলে তার পোহাতে হতো মোটামুটি $200 মিলিয়ন লোকসান। সে যাই হোক, 2009 সালের অ্যাভাটার মুভির পর থেকে তার আর কোনো সিনেমা বের হয়নি। মোটামুটি 13 বছর পর অর্থাৎ 2022 সালে 16ই ডিসেম্বর বড় সড়ো কোনো ধামাকা আসতে চলেছে সেটা নিশ্চিত হয়ে পড়ল। ইতিমধ্যে ডিজনি অ্যাভাটার 2 এর অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে এবং তারা প্রমিস করেছে অ্যাভাটার 2 2022 সালে সবচেয়ে মোস্ট এক্সাইটিং ফিল্ম হতে যাচ্ছে। তবে তার সাথে তারা একটা স্যাড নিউজও দিয়েছে, সেটা হলো মুভিটি শুধুমাত্র থিয়েটারে গিয়ে দেখা সম্ভব। আর আমি এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিলাম যে এমন বিগ বাজেটের মুভি তারা আগেই থিয়েটারের বাইরে আনবে না। এবার আসা যাক মুভিটির বাজেট, ক্যাস্ট এবং কাহিনীর দিকে। মুভিটির বাজেট মোটামুটি $250 মিলিয়ন, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,726,17,00,000 টাকা। বুঝতেই পারছেন মুভিটা তেমন ইন্টারেস্টিং না হলে জেমস ক্যামেরন কখনো এত টাকা ব্যয় করতো না। তবে ব্যয় হবেই না কেন, যেখানে নতুন করে অ্যাভাটার 2 এ যোগ দিয়েছে ভিন ডিজেল, মাইকেল রদ্রিগেজের মতো স্টার তারকারা। আর তাছাড়া আমরা অ্যাভাটার জাতির পক্ষ থেকে নায়ক হিসেবে দেখতে পাই স্যাম ওয়ার্থিটনকে, যে মুভিতে জ্যাক সুলির ক্যারেক্টারে অভিনয় করেছে, এবং নায়িকা হিসেবে জয়ে স্যালডানা আছেন, যে অভিনয় করেছে নাইতেরি হয়ে। এবার আসা যাক মুভিটির মোরাল অফ দ্য স্টোরি বা মূল গল্পে। মুভির শুরুতে আমাদের দেখানো হয় জ্যাক সুলির 2 ছেলে এবং এক মেয়ে প্যান্ডোরাতে দৌড়াদৌড়ি করছে এবং সেখানে একটা মানুষের বাচ্চাও আছে। আসলে সুলি তাকে অ্যাডপ্ট বা দত্তক নিয়েছে। এবং তারপরে আমাদের একটা কনস্ট্রাকশন দেখানো হয় এবং সেখানে সুল্লি এবং তার একসঙ্গে কোনো বিষয়ের উপর নজর রাখছিল, কিন্তু তখন তাদের উপর আক্রমণ করা হয় এবং তারপরে সিনে সুল্লিও তার সেনা নিয়ে পাল্টা আক্রমণ করে। এখানে উল্লেখ হচ্ছে সুল্লিদের কাছে এখন আধুনিক অস্ত্র আছে সেটা দেখাই যায়, যেমনটা আমরা অ্যাভাটার 1 এ দেখেছিলাম তাদের কাছে মোকাবেলার মতো কোনো অস্ত্রই ছিল। তো আপাতত আমরা মোটামুটি ধারণা পেয়েছি যে মুভিতে কি হতে যাচ্ছে। তো চলুন পুরো ট্রেইলারটা একবার দেখে আসা যাক।